হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের নতুন টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক গ্রুপের নামটি চেঞ্জ করতে পারেন। আমরা অনেকে আছি যাদের আমাদের পার্সোনাল গ্রুপ আছে, কিন্তু আমরা গ্রুপের নাম চেঞ্জ করতে পারি না। তো এটা কীভাবে করবেন? 2020 সালে একটা আপডেট আছে, সে আপডেটে অনেক ভার্সন চেঞ্জ হয়েছে। তার জন্য আমি আবার নতুন করে আপনাদেরকে এই নাম চেঞ্জটা একটু শেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তার আগে একটা কথা না বললে নয়, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার নিচে আপনার ডান পাশে একটা লাল সাবস্ক্রাইব বাটন আছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আছি আপনাদের সাথে তরুণ কুমার। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমত ঢুকবো আমাদের ফেসবুক সফটওয়্যারে। তো আমরা ফেসবুক সফটওয়্যারে ঢুকলাম, আর ঢুকবার পরে আমরা ক্লিক করব এখানে যে থ্রি ডটে ক্লিক করার পরে একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে দেখা যাচ্ছে যে গ্রুপস বলে একটা অপশন আছে, গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এখানে বর্ক অলি বলে আমার একটা গ্রুপ আছে, গ্রুপেরটার নাম চেঞ্জ করব। তো গ্রুপে ক্লিক করলাম। গ্রুপে ক্লিক করার আপনি যদি আপনার গ্রুপের অ্যাডমিন হয়ে থাকেন তাহলে এই জায়গাতে একটা একটা তীর চিহ্ন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে একটা সেটিংস বলে অপশন আছে, গ্রুপ সেটিংসে ক্লিক করবেন। গ্রুপ সেটিংসে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করবার পরে আপনি দেখতে পারবেন এখানে নাম এবং ডিসক্রিপশান, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে নাম চেঞ্জ করার একটা অপশন আছে। তো এখানে আমি নাম চেঞ্জ করব, তার জন্য আমি সব কেটে দিলাম। দেওয়ার পরে আমি আমার গ্রুপের নাম দেব, তো আমি আমার গ্রুপের নাম দেব একটা গল্প বলি শোনো। তো আমি অলরেডি আমার গ্রুপের নামটা চুজ করে রাখছিলাম, আপনি আপনার গ্রুপের নামটি চুজ করে রাখবেন। রাখার পরে আপনি এখানে যে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই যে একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন, সেভ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার আগে একটু খেয়াল করে দেখবেন আপনার টাইপিংয়ের কোথাও ভুল নেই কি। তো আসলে একটা গ্রুপ নাম চেঞ্জ করলে একটা গ্রুপের 28 দিনের আগে আছে আবার নাম চেঞ্জ করা যায় না। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর গ্রুপ নেম ওয়ান্স এভরি 28 ডে আছে, দেওয়া আছে। তো সো আপনি আমার গ্রুপের নামটা ঠিক আছে, তো আমি আবারও দেখে নিচ্ছি একটা গল্প বলি শোনো। হ্যাঁ ঠিক আছে, আমার গ্রুপের নাম। তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। সরি কী হচ্ছে, তো আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেখতে পারবেন এখানে একটা শো হচ্ছে যে চেঞ্জ গ্রুপ নেম, মানে আমার কাছে প্রশ্ন করতেছে যে আমি আচ্ছা গ্রুপের নামটা চেঞ্জ করতে চাচ্ছি কি না। তো যদি গ্রুপের নামটা চেঞ্জ করতে চাই, তো যদি আমার গ্রুপের নামটা চেঞ্জ করতে চাই তো আমি এখানে কনফার্ম করব। তো আমি কনফার্ম করলাম। কনফার্ম করার পরে একটু ওয়েট করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রুপের নামটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবং সাথে আমি আরও আপনাদের একটু টপিক দেখে দিচ্ছি আপনারা কীভাবে আপনাদের গ্রুপের কভার ফটোটি চেঞ্জ করবেন। তো আমি আমার গ্রুপের কভার ফটো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করলাম, ফটোর উপরে ক্লিক করলাম। ফটোর উপরে ক্লিক করার পরে এখানে আপলোড ফটোতে ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করার পরে আপনি আপনার গ্যালারি শো হবে। গ্যালারিতে যাওয়ার পরে আমি একটা ফটো চুজ করে নিলাম। ফটোটা চুজ করার পরে ডান করলাম। ডান করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো চুজ হয়ে গেছে এবং সেট আপ হয়ে গেছে। তো আমি এখানে যে সেভ বাটনে ক্লিক করলাম, এখানে যে সেভ বাটনে ক্লিক করলাম। তো সেভ বাটনে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করতে হবে, একটু নেটের মনে হয় প্রবলেম আছে। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপ, তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের ফটো এবং নাম দুইটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের গ্রুপের নাম চেঞ্জ করতে পারেন। আপনার যদি এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এই লাইক বাটনে ক্লিক করে লাইক করুন। এবং যদি আমার ভিডিওটি আপনার একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান চিহ্ন, নোটিফিকেশানে ক্লিক করুন। ক্লিক করার পরে ওয়াল করে দিন। এবং যদি আপনার কোনো মতামত থেকে থাকে তবে একটু নিচে গিয়ে আপনার কমেন্টটি এখানে টাইপিং করে প্লিজ এখানে
টাচ করে কমেন্ট করে দিন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে আবার কোনো একটা নেক্সট কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সকলকে।